তোকরে কামরাই না তুই ভাই ভানুর ওইখানে ছিল দেখিস এই মালিক ছিল আরে আমার হাফ প্যান্ট পর না হাফ প্যান্ট নেই স্ল্যাক্স পরে আছে স্ল্যাক্স পরে ধরে দীপঙ্কর তো আজকে আমি আর দীপঙ্কর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। তো আমরা আশা করব ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখতে থাকবেন, যাতে অনেক গুরুত্বপূর্ণ হয়তো তথ্য আপনাদের কাছে হাজির করতে পারবো আমরা। কিছুদিন আগে আমরা একটি ক্রিয়েট প্রজাতির সাপ জল থেকে উদ্ধার করে থাকি, জালিমে ধাক্কা ছিল সেটাকে উদ্ধার করে থাকি। তো সেইখানে আমরা সেই সাপের সম্বন্ধে কিছু ভুল মন্তব্য বা ভুল তথ্য আমরা দিয়ে থাকি, আর তার জন্যই আমি বা আপনারা আমরা সবাই সুমিয়ান মারি এসে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করছি এই ভিডিওটায় পুরো সঠিক তথ্যটা আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শেষ অবধি দেখে নেওয়া যাক। ক্রেট প্রজাতির সাপের মধ্যে বিভিন্ন মতবাদ রয়েছে, সাপ নিয়ে কিছু অনেক মতবাদ রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব ওয়াল স্ক্রেট এবং সিনক্রেট এই দুটি প্রজাতির মধ্যে আলোচনা করব। প্রথমে আসি সিনক্রেটের ব্যাপারে। এই সাপটির ইংরেজির নামই হলো সিনক্রেট এবং বিজ্ঞানসম্মত নাম হলো গুঙ্গারা সিন্ডানা। এই সাপটি এখনও পর্যন্ত যেই দেশে সন্ধান পাওয়া গেছে তা হলো ইরান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও ভারত। ভারতের মধ্যে যে জায়গাগুলোয় পাওয়া যায় উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গেও পাওয়া যায়, এবং পশ্চিমবঙ্গের মধ্যে জলপাইগুড়ি ও মেদিনীপুরে এই ক্রেট প্রজাতির সাপ পাওয়া গেছে। এটি খুবই বিশেষ প্রজাতির একটি সাপ। এখনও পর্যন্ত আমরা যতদূর জানি এই সাপের আলাদাভাবে কোনো মনোভ্যালেন্ট এভিএস কিন্তু নেই। তবে ভারতের প্রচলিত পলিভ্যালেন্ট এভিএস দ্বারা এর কিন্তু সফলভাবে চিকিৎসা করা সম্ভব, কিন্তু এই সাপ বাইট করলে যতই শীঘ্রই সম্ভব এভিএস দেওয়ার প্রয়োজন আছে। তো এবার আসি ওয়াল স্ক্রেট নিয়ে। এই কালার সাপটির ইংরেজি নাম হলো ওয়াল স্ক্রেট, যার বিজ্ঞানসম্মত নাম হলো বাঙ্গারাস ওয়ালি। এটি বেশিরভাগ ক্ষেত্রে ভারতের মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে দেখা গেছে। হ্যাঁ, এটি খুব বিরল প্রজাতির সাপ। বিরল মানে এটিকে খুব কম পাওয়া যায়, আর খুবই বিষধর সাপ। আর এর কামড়ের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটে, অর্থাৎ এই সাপেরও কিন্তু আলাদাভাবে কোনো মনোভ্যালেন্ট এভিএস নেই। এর ক্ষেত্রেও পলিভ্যালেন্ট এভিএস দিয়ে সফল চিকিৎসা সম্ভব। তবে যত শীঘ্র সম্ভব এর কামড়ের ক্ষেত্রে অ্যান্টিভেনম নেওয়া প্রয়োজন আছে। আর এই সাপটি বাংলাদেশেও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে এর আগেও আমরা এই ধরনের সাপ উদ্ধার করেছি অনেক, তো তার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। যদি আপনারা না দেখে থাকেন তার লিঙ্ক অবশ্যই আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে আমরা এটা নিয়ে এখনও শিওর নয় যে এটা ওয়ার্ল্ড স্ক্রিট না সিনক্রেট, এই বিষয়ে কিন্তু আমরা এখনও শিওর নই, কারণ সিনক্রেট এবং ওয়ার্ল্ড স্ক্রিটের মধ্যে অনেক সাদৃশ্য থাকার জন্য আপাত দৃষ্টিতে এর পার্থক্য করা একটু কঠিন। তো আগে যেহেতু আমরা সাপটি ফরেস্টের হাতে হ্যান্ড ওভার করেছিলাম, তো হয়তো আশা করছি ফরেস্ট ডিপার্টমেন্টে এই সাপটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো আমরা যদি কোনো দিন স্যারেদের থেকে জানতে পারি যে এটা ওয়ার্ল্ড স্ক্রিট না সিনক্রেট, তো সেই তথ্য বা সেই নিয়ে আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো। তো এখন বর্তমানে আমাদের আপাত দৃষ্টিতে যা সিদ্ধান্ত আমরা এসেছি তা দেখে মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড স্ক্রেট বা বাঙ্গারাস ওয়ালি হতে পারে, এবং আমরা এটাকে সিন্ধু কালাজ বলেছিলাম আগের ভিডিওটায়। সিন্ধু কালাজ বলার কাহিনী একটাই যে আমি এর আগে ডুয়ার্স যাই, ডুয়ার্সে গিয়ে ওখানকার কিছু মানুষদের মুখ থেকে ওই সাপটি আমরা যখন দেখি বা ফটো চিনি তখন ওনাদের কথা অনুযায়ী ওটাকে সিন্ধু কালাজ বলা হয়। তো সেই হিসাবে আমি ভেবেছিলাম হয়তো ওটির প্রচলিত নাম হয়তো সিন্ধু কালাজ, তো আপনাদের তথ্য অনুযায়ী আমি জানলাম সিন্ধু কালাজ নয় ওটির নাম। তো ঠিক যেমন অঞ্চল ভেদে বিভিন্ন সাপের বিভিন্ন নাম হয়ে থাকে, যেমন ধরুন কেউটে সাপে কোথাও কাল কেউটে, কোথাও আল কেউটে, কোথাও গিরি ভাঙা কেউটে, বিভিন্ন রকম বা পদ্ম ঘোকর, তো বিভিন্ন রকম অঞ্চল ভেদে নাম রয়েছে। তো সেই থেকে কিন্তু আমাদের এই মন্তব্যটা হয়েছিল যে এটা সিন্ধু কালাজ, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিদ্ধান্ত আমরা জানা গেছি বা সকলের থেকে জানাচ্ছি, যারা কিছু কমেন্টও করেছিলেন যে এটা অ্যাকচুয়ালি সিন্ধু কালাজ না ওয়াল স্কেট। তো যারা ওয়াল স্কেট বলেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সঠিক তথ্য দিয়েছিলেন, এবং আমার সেখানে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ যে আমাদের সঠিক তথ্যটা দেওয়ার জন্য। অবশ্যই তো থ্যাংক ইউ সো মাচ তাদেরকে যে আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। তো ভুল সকল মানুষের ক্ষেত্রে হয়, তো এই নিয়ে তাহলে এই নয় যে আমরা আপনাদেরকে কোনো বিপদ সংকেত বা বিপদের কথা উল্লেখ করছি, একদম না। আমরা সবসময় আপনাদেরকে এবং এই প্রাণীগুলোকে বাঁচানোর জন্য ছুটে চলেছি, আপনাদেরকে কিন্তু বিপদে ফেলানোর জন্য নয়। আপনাদেরকে যদি বিপদের জন্য ফেলানো হতো তাহলে কিন্তু আমরা সাপগুলোকে বাঁচাতে যেতাম না। তো এই জায়গা থেকে আমি একটা কথা বলবো, আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি কোনো সেনেক এক্সপার্ট বা বিশেষজ্ঞ নই, আর আমি কোনো সায়েন্টিস্টও নই। আমরা যতটা জানি আপনাদের থেকে বা যেটুকুনি জানি আমরা সেটুকুনি আপনাদের সাথে তুলে ধরি, আর আমি কোনোদিন বলিনি যে আমি কোনো বিশেষজ্ঞ বা সেনেক এক্সপার্ট।
আর ছোট ভাই হিসাবে হয়তো কোনো ভুল করে থাকলে অবশ্যই সেটাকে ক্ষমা করে দেবেন। তো অবশ্যই আমাদের এই মূল্যবান তথ্যগুলো আপনাদের কেমন লাগলো বা কতটা সঠিক আমরা দিতে পারলাম তো অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন, এবং আমরা যদি কোনো ভুল তথ্য দিয়ে রাখি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে চেষ্টা করবো সেটাকেও সঠিক তথ্যটা বের করে খুঁজে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটাকে অল করতে হবে, নাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা পাবেন না। আর বেশি করে শেয়ার করুন যাতে আরও বন্ধু সার্কেলে ফ্রেন্ড সার্কেলে যেন এই ভিডিওটা ছড়িয়ে যায় অবশ্যই না। আর নতুন ভিডিও আসা অবধি স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।